গ্রামীণ রান্নাঘর প্রো চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আর মা নিয়ে এসেছি সন্দেশের রেসিপি। আমি আর মা আজকে তৈরি করবো পাউরুটি দিয়ে সন্দেশ। এই সন্দেশটি খেতে খুবই সুস্বাদু হবে, যা ছানার সন্দেশের থেকেও খুব ভালো লাগে খেতে। এই সন্দেশটা যদি তোমরা বাড়িতে তৈরি করে খাও তাহলে কিন্তু বাজার থেকে ছানার সন্দেশ কিনে খেতে যাবে না। চলো আর কথা না বাড়িয়ে সুস্বাদু পাউরুটির সন্দেশ তৈরি করা আমরা শুরু করছি। এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির যে সাইডের অংশগুলো আছে এগুলো লাল লাল, এগুলোকে কেটে বাদ দিয়ে দিব। ভেতরে সাদা অংশটা দরকার আমার, তাই আমি এই সাইডের অংশগুলো এখন কেটে দিচ্ছি। এই দেখো আমি সাইডের অংশগুলো ছাড়িয়ে নিয়েছি। ঠিক এমন করে আমি সবগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো পাউরুটির সাইডের অংশ আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি ছোট ছোট করে। দেখো সবগুলো পাউরুটি আমি ছিঁড়ে নিয়েছি ছোট ছোট করে। এখন দেখে নিচ্ছি এখানে কতটা পাউরুটি হয়েছে। এই দেখো চারটা পাউরুটিতে আমার এক বাটির মতো হয়েছে। এই যে এই বাটির এক বাটি হয়েছে, ঠিক ওই বাটি মেপে আমি এক বাটি দিয়ে দিচ্ছি ময়দা। এই ময়দা এবং পাউরুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ। এবার এই গুঁড়ো দুধ ময়দা এবং পাউরুটিকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে অত চেপে চেপে মেশানোর কোনো দরকার নেই, আলতো হাতে শুধু মিশাবে। এদিকে আমার ছেলে পাউরুটি এবং ময়দাটাকে যতক্ষণে মিশাচ্ছে ততক্ষণে মুনুনটাকে ধরে দিচ্ছি। পাউরুটির সঙ্গে সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি মিশিয়ে দিয়েছি। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। মুনুন জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি ওই বাটি দিয়ে মেপে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। ওই বাটিটা দিয়ে আমি এক বাটি জল মেপে দিয়ে দিচ্ছি। এখানে চিনি আর জলটা সমান সমান দিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে আসছে ততক্ষণ আমি মিডিয়াম আঁচে জাল করে নেব। দেখো চিনিটা গলে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। এই গোলাপ জলটাকে আমি চিনির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তোমাদের যদি গোলাপ জল পছন্দ না হয় তাহলে তোমরা এলাচের গুঁড়োও দিতে পারো। উনুনের আঁচটাকে লো রেখে আমি মিশিয়ে রাখা ময়দা আর পাউরুটিটাকে ছেড়ে দিচ্ছি। এক হাতে নাড়বো আর এক হাতে দিতেই থাকবো। এটাকে কিন্তু অনবরত নাড়তেই হবে, খুব ভালো করে মিশাতে হবে নেড়ে চেড়ে। উনুনের আঁচটাকে লো রেখে আমি অনবরত নাড়তেই থাকবো যতক্ষণ না দলা পেকে আসছে। এই দেখো দলা পেকে আসছে, এর থেকে বেশি জাল করার দরকার নেই, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেব। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। জাল করে নামিয়ে রাখা মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। ময়দার সঙ্গে জাল করে রাখা মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি। ময়দার সঙ্গে এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। মাখতে মাখতে আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছে দেখো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর থেকে ছোট ছোট করে লেচি কাটবো আমি। এখন এটাকে গোল শেপ দিয়ে নিচ্ছি। এই দেখো বানিয়ে নিয়েছি। ঠিক এমন করে আমি সবগুলো বানিয়ে নেব। দেখো লেচি আমার সবগুলো তৈরি। দেখো সন্দেশ তৈরি করার জন্য আমি দুটো সাঁচ নিয়েছি।
এই সাজ দিয়ে আমি সন্দেশ তৈরি করব। এই সাজ ছাড়াও কীভাবে সন্দেশ তৈরি করা যায় সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। এবার হাতের তালুতে একটা লেচি নিয়ে নিচ্ছি আমি। এই সাজের মধ্যে কিন্তু আমি ঘি লাগিয়ে নিয়েছি। এই সাজটা দিয়ে এবার আমি আলতো হাতে চাপ দেবো, ঠিক একদম মাঝখানে বসিয়ে দিয়েছি। এই সাজটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিতে হবে, বেশি জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে লেগে যাবে। এই দেখো তৈরি হয়ে গেলো একটা সন্দেশ। ঠিক এমন করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখো আরেকটা বানিয়ে নিলাম। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে কীভাবে ডিজাইন করা যায়। হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবার একটা লিচি নিয়েছি, মাঝখানে বসিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে একটু চাপ দিচ্ছি। চামচের পেছনের দিকের অংশটা দিয়ে এবার আমি ডিজাইনটা করে দেখাচ্ছি তোমাদের। দেখো একটা ডিজাইন করে নিলাম, যে যেমন ডিজাইন করতে পারো তেমন করে নেবে। সাঁচে তৈরি ডিজাইনের থেকে মনে হয় আমার হাতে কাটা ডিজাইনটাই সুন্দর হয়েছে, চামচ দিয়ে যেটা করেছি। এমন করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখো সবগুলো সন্দেশ তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ফুলের পাপড়ি দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এই দেখো এই ফুলটা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। দেখো পাউরুটি দিয়ে তৈরি সুস্বাদু সন্দেশ একদম তৈরি, এটা দেখতে দেখো কত সুন্দর লাগছে। সুস্বাদু এই সন্দেশ দেখে জিভে জল চলে আসছে, দেখলে তো কত সহজে আমরা সন্দেশ তৈরি করে নিলাম। সুস্বাদু এই সন্দেশ দেখে আমার জিভের জল আর থামছে না, যতক্ষণ না খাবো ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না। শুরু থেকে তো খালি খেয়ে যাচ্ছি। সত্যি এটা খেতে খুবই ভালো, খেয়ে দেখো মা, খেয়ে দেখো। আমিও খাবো। অন্য সব সন্দেশের থেকে একদম আলাদা, খুবই ভালো লাগছে খেতে। আমি আরো চার পাঁচটা খেয়ে নিয়েছি আগেই বানানোর শুরুতেই, ফুল দিয়ে সাজানোর পর এখন একটা খেলাম। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, বানিয়ে ঠাকুরের ভোগে দেবে, তোমরাও খাবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছো তারা আমাদের পেজটিকে ফলো করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।